উচ্চ মূল্যস্ফীতির কারণে ইউরোপ আমেরিকার বাজারে গত 4-5 মাস ধরেই তৈরি পোশাকের ক্রয়াদেশ কমে যাওয়ার কথা বলে আসছিলেন মালিকরা। সঙ্গে গ্যাস বিদ্যুতের সংকট যোগ হয় নতুন বছরের শুরুতে রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক দিকে চলে যাওয়ার আশঙ্কার কথা জানায় বিজিএমইএ, তবে বাস্তবে তা ঘটেনি। ইপিবির সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি এই 8 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয় $3,000 কোটি, বিপরীতে রপ্তানি আয় হয়েছে $3,136 কোটি। গত অর্থবছরের একই সময়ে যা ছিল $2,749 কোটি, অর্থাৎ অর্থবছরের হিসাবে 14.06% রপ্তানি আয় বেড়েছে। ক্রয়াদেশ কমা সত্ত্বেও রপ্তানি আয় বাড়ার নেপথ্য কারণ তুলে ধরলেন বিজিএমইএ সভাপতি। Yeah, they used to do a FOB of $15 piece jacket or $20 piece. They never used to do $40, $50. I checked yesterday. They are doing even $100 per piece FOB. ক্রেতাদের কাছ থেকে উচ্চ মূল্যের পোশাক তৈরির ক্রয়াদেশ পাওয়ার কারণও ব্যাখ্যা করেন ফারুক হাসান। We have the highest number of green factory. And not only highest, I mean, out of total top best world green factory, out of 100 Bangladesh have 52. পরিবেশের সুরক্ষা এবং জ্বালানি সংকট কাটাতে পোশাক মালিকরা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন বলেও জানান বিজিএমইএ সভাপতি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।